আজকের এই ভিডিওটিতে আমি রিয়েলমি সি ইলেভেন এবং পোকো M2 প্রোর ফুল ডিটেলস এবং কী কী কম আছে এই ফোনে এবং কী কী ভালো আছে এই ফোনে তো সেটা সম্বন্ধেই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্সোটেক। তো ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলে আপনি যদি নতুন আসেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি আছে সেটাতেও করবেন যাতে কিনা আপনি নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। তো চলো শুরু করি। ফার্স্টে আসি এর ডিসপ্লের দিকে। এখানে 6.5 ইঞ্চির একটা এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা C3 থেকে একটুখানি বড় ডিসপ্লে, আর তারই মাঝখানে একটা ডিউড্রপ একটা সেলফি ক্যামেরা লাগানো রয়েছে। তারপরে আসি এর ক্যামেরা মডিউলের দিকে। এখানে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের একটা স্কোয়ার শেপের ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে আপনি 13 মেগাপিক্সেল ক্যামেরা থেকে স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারবেন, তাছাড়াও 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 2 মেগাপিক্সেল যে ক্যামেরাতে আছে সেটা দিয়ে সেন্সারের কাজে করবে। তো তারপরে আসি এর ফ্রন্ট ক্যামেরার দিকে। এখানে 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে পোর্ট্রেট শট আপনি তুলতে পারবেন। এখানে যে পিকচারটা দেওয়া আছে আমার মনে হয় না যেটা 5 মেগাপিক্সেলের পিকচার, কারণ এরকম ভালো পিকচার কোনোদিনও 5 মেগাপিক্সেল থেকে আসে না, এটা ভুল পিকচার দেওয়া আছে এরা। এই ক্যামেরা থেকে আপনি আপনার ফেস আনলক সিকিউরিটিটা অ্যাক্টিভেট করতে পারবেন। তো তারপরে আসি এর সিম ট্রের দিকে। এখানে ট্রিপল ডিএল সিম ট্রে ইউজ করা হয়েছে, যেখানে দুটো সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন। আসি এর ব্যাটারির দিকে। এখানে 5000 mAh-এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা 10W-এর চার্জার দিয়ে এই ব্যাটারিটিকে চার্জ করা হবে। তারপরে আসি এর প্রসেসরের দিকে। এখানে ওয়ার্ল্ডের ফার্স্ট মিডিয়াটেকের G35 প্রসেসর ইউজ করা হয়েছে, এটি একটি গেমিং প্রসেসর। তো এই প্রসেসর থেকে আপনি নর্মালি 2-1টা গেম খেলতে পারবেন, নর্মাল গেম যার অন্তত স্কোর 1,10,000-এর কাছাকাছি অন্তত স্কোর আছে। তো এটা দিয়ে আপনি হায়েস্ট ভেরিয়েন্টের গেম কোনোদিনও খেলতে পারবেন না। পাবজি খেললে আপনার ল্যাগ করবে, অ্যাসফল 9 খেললে ল্যাগ করবে, তো এরকম কল অফ ডিউটি খেললে ল্যাগ করবে। তো আমার মতে এই ফোনটার থেকে C3 নেওয়া ভালো, কেননা এই ফোনটা 2GB 32GBতে লঞ্চ হয়েছে, এর আর কোনো র্যাম ভেরিয়েন্ট নেই, আর এটা ডিজাইনটাই যথেষ্ট ভালো ডিজাইনটা, তাছাড়া আর কোনো কিছুই ভেতরে কিছুই নেই। তো নর্মালি টোটাল ডিটো কপি C3 থেকে। এখানে একটা ক্যামেরা এক্সট্রা দিয়ে দিচ্ছে, 12 মেগাপিক্সেল ছিল সেখানে এখানে 13 মেগাপিক্সেল করেছে, আর কিছুই না, আর সেরকমই কিছুই করেনি। তো এটার থেকে C3 নেওয়া অনেক ভালো। তারপরে আসি পোকো M2 প্রোর দিকে, যেটা রেডমি নোট 9 প্রোর গ্লোবাল ভার্সনের ডিটো কপি। তো সেরকম কিছুই পোকো নিজের থেকে কিছুই করেনি। তো এই ডিসপ্লের দিকে আসি। এখানে 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পাওয়া যায়। তো এখানে আমরা 6 ইয়ার্স প্যানেলের সাপোর্ট দেখতে পাই, তো তাছাড়া আর কিছুই নেই। আর হ্যাঁ, এর ডিসপ্লেতে একটা আমরা হ্যাপটিক ফিডব্যাক ভীষণ ভালো পাই, যেটা ভাইব্রেশন মোটর আছে সেটার ফিডব্যাক ভীষণ ভালো পাই। তো তারপরে আসি এর ক্যামেরার দিকে। এখানে 48 মেগাপিক্সেলের একটা কোয়াড ডিয়ার ক্যামেরা ইউজ করা আছে, যেখানে প্রাইমারি সেন্সার হচ্ছে 48 মেগাপিক্সেলের, 1 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড সেন্সার এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার আমরা এখানে দেখতে পাই। তো এখানে আমি কিছু একটা 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইডের শট দেখাচ্ছি, যেটা ভালোই উঠেছে। আর তারপরে আসি এর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শট। এখানে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শট দেওয়া আছে। তো এখানে তার ফ্রন্ট ক্যামেরার দিকে আসি। এখানে 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে নাইট মোডটা ভীষণ এনহ্যান্স করা হয়েছে, ভীষণ ভালোভাবে প্রসেসিং আছে। তো এখানে কালার মোড ইউজ করা হয়েছে, যেখানে আপনি কালার থেকে এনহ্যান্স করতে পারবেন, যে কালারটা কতটা বেশি কিংবা কম সেটা ডিসাইড করতে পারবেন। তারপর আসি এর প্রসেসরের দিকে। এখানে স্ন্যাপড্রাগন 720G প্রসেসর ইউজ করা হয়েছে, এটি একটি 8 NM-এর প্রসেসর, তো যার GPU হচ্ছে 618 GPU। এখানে আমরা ইন্ডিয়ান বেস ন্যাভিক, যে ন্যাভিক সিস্টেম আছে তারও সাপোর্ট এখানে দেখতে পাই। তারপরে আসি আমরা এর ব্যাটারির দিকে। এখানে 5000 mAh-এর একটা ব্যাটারি দেখতে পাই, যেটাকে পাওয়ার দেবে 33W-এর ফাস্ট চার্জার। তো এটা 0-50% হতে আধা ঘন্টা টাইম লাগবে এবং ফুল চার্জ হতে ওই 1 ঘন্টা 15 মিনিট কিংবা 20 মিনিট মতো টাইম লাগবে। তো তারপরে আসি এর সিকিউরিটির দিকে। এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আমরা দেখতে পাই। আর তারপরে আসি এর প্রোটেকশানের দিকে। এখানে আমরা সামনে এবং পেছনে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশান দেখতে পাই।
তাছাড়াও এখানে পি2আই কোটিং, মানে সামান্য বৃষ্টির জল কিংবা জলের ছিটা ওই ফোনটিতে কিছুই হবে না। তো এই ফোনটিতে সব রকমের সেন্সারের সাপোর্ট দেখতে পাই, আর তাছাড়া এই ফোনটিতে আর কিছুই নেই। তো এই ফোনটি তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটা 464, একটা 664 আর একটা 6128। তো 464-র দাম হচ্ছে 14,000, 664-র দাম হচ্ছে 15,000, আর 6128-এর দাম হচ্ছে 17,000। ফোনটি মার্কেটে রিয়েলমি 6 প্রো এবং রেডমি নোট 9 প্রোকে কম্পিট করতে মার্কেটে এসছে। জানি না রেডমি কেন নিজের দুটো একটা ফোনের সাথে নিজের আরেকটা ফোনকে কম্পিট করছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে কমেন্টে, আর ভিডিওটি সবার সাথে শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ অ্যান্ড টাটা।